আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি দেশে এবং দেশের বাহিরে সকলেই অনেক ভালো আছেন। আজ আরও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। আজ দেখাবো টঙ্গি বেলি ব্রিজের সর্বশেষ কাজের অবস্থা, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। বন্ধুরা, টঙ্গি থেকে যেসব গাড়ি আবদুল্লাপুরে যাবে এবং আবদুল্লাপুর থেকে যেসব গাড়ি টঙ্গিতে আসবে, নতুন বিআরটি লাইনের জন্য তৈরি ব্রিজের সাথে আরও 8 লেন যুক্ত করে মোট 10 লেনের ব্রিজ তৈরি করা হচ্ছে তুরাগ নদীর ওপরে। বর্তমানে পাশ দিয়ে 4 লেন বিশিষ্ট সেতু তৈরির কাজ শেষ হয়ে গেছে এবং এই দিক দিয়ে আরও 6 লেন বিশিষ্ট সেতুর কাজ হবে অল্প কিছুদিনের মধ্যেই। কিছুদিন আগে এই জায়গাতে যে পুরাতন ব্রিজটি ছিল, ঝুঁকিপূর্ণ ব্রিজটি, সেই ব্রিজটি ভেঙে নতুনভাবে নতুন ব্রিজ তৈরির জন্য প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। পুরাতন ব্রিজের পাইলিংগুলো ভেঙে ফেলা হচ্ছে এবং নদীর ভিতর থেকে মাটিগুলো উপরে তুলে আনা হচ্ছে। এই দিক দিয়ে নতুন ব্রিজের যে পিলারগুলো বসানো হবে সেগুলোর জন্য। তো বন্ধুরা, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা নিত্য নতুন এমন সব ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। রাজধানীর প্রবেশপথে তুরাগ নদীর ওপরে টঙ্গি আবদুল্লাপুর সংযোগের 2টি ব্রিজ প্রতিনিয়তই মরণ ফাঁদে পরিণত হতে যাচ্ছিল, তাই বিআরটির নতুন ব্রিজের সাথে সংযুক্ত করে নতুনভাবে ব্রিজ তৈরির কাজ চলছে। ইতিমধ্যেই এখানে 4 লেন বিশিষ্ট ব্রিজের কাজ সম্পূর্ণ হয়েছে এবং নতুনভাবে এই ব্রিজের কাজ শুরু করা হয়েছে। যার কাজ দেখতে পাচ্ছেন, এই সাইড দিয়ে আরও 6 লেন বিশিষ্ট ব্রিজ হবে। এর মধ্যে 2টি লাইন হবে বিআরটির বাসের জন্য এবং অন্য 4 লাইনের মধ্যে 2 লাইন হবে দূরপাল্লার বাসের জন্য এবং বাকি 2 লাইন হবে স্বল্প দূরত্বে চলাচলকারী যানবাহনের জন্য। বন্ধুরা, তুরাগ নদীর ওপরে এই ব্রিজটির কাজ সম্পূর্ণ শেষ হওয়ার পরে এই রাস্তার উপরে যে অতিরিক্ত জ্যাম পড়ত, সেটা থেকে অনেক অংশেই লাঘব হওয়া যাবে। বর্তমানে এই সেতুর কাজ চলমান রয়েছে, এর জন্য অস্থায়ীভাবে তুরাগ নদীর ওপর দিয়ে স্টিল ব্রিজের ব্যবস্থা করা হয়েছে। এখানে এর পরেও সন্ধ্যার দিকে অতিরিক্ত জ্যামের দেখা মিলে, কিছু কিছু সময় এই জ্যাম 1 থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত লম্বা হয়ে যায় এবং মানুষের 10 মিনিটের পথ পাড়ি দিতে সময় যায় ঘন্টার পর ঘন্টা। আশা করা যায় এ বছরের মধ্যে বিআরটি এই প্রকল্পের কাজ সম্পূর্ণ হয়ে যাবে। এই প্রকল্পের নির্ধারিত বেশি শতাংশ কাজই শেষ হয়েছে, বাকি রয়েছে অল্প কিছু কাজ। এর মধ্যে তুরাগ নদীর উপর ব্রিজ তৈরির কাজটা সবচেয়ে বেশি পিছিয়ে রয়েছে। আশা করা যায় অল্প কিছুদিনের মধ্যেই এখানে ব্রিজের পাইলিংয়ের কাজ শুরু হবে এবং খুব দ্রুত সময়ের মধ্যেই এখানে ব্রিজের কাজ সমাপ্ত করা হবে। বর্তমানে তুরাগ নদীর ওপরে স্থায়ী কোনো ব্রিজ না থাকার কারণে অনেকটাই সমস্যা হচ্ছে, তবে নতুনভাবে এই ব্রিজগুলোর কাজ শেষ হওয়ার পরে আগে যেই সমস্যাগুলো পোহাতে হইতো, এখানে অনেক সময় জ্যামে আটকে পড়ে থাকতে হতো, সেগুলো থেকে মুক্তি পাওয়া যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো আশা করি কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর এই তুরাগ নদীর উপর ব্রিজটা কমপ্লিট হওয়ার পরে কতটা সুবিধা পাওয়া যাবে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আল্লাহ হাফেজ।